I'm really happy to be here. First of all, আমি last season ভালো করে ম্যাচ টাইম পাইনি ইনজুরির কারণে, সো আমি এখন কলটা এক্সপেক্ট করতেছিলাম, বাট অবভিয়াসলি মেবি কোচ আমার উপর বিশ্বাস আছে, দেন ওই জন্য আমাকে ডাকছে। অ্যান্ড এই বন্ধের মধ্যে আমি লাইক আমার ফিটনেস রেখেছিলাম, সো এভি নাও দেন আই হ্যাভ ট্রেন, সো এখন আমার ফিটনেস ব্যাক আসতে কোচটা হেল্প করতেছে। সো প্রথম দিন ট্রেনিং করে উইথ দ্য টিম ইট ওয়াজ বি ট্রাইং, বাট ইট ওয়াজ ফাইন, আই এনজয়েড ইট অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি টু বি হিয়ার। একটু সামনে সামনের দিকে তাকিয়ে কথা কোচের ডিসিশন, তো যদি কোচ মনে করে যে আমি ফিট এনাফ অ্যান্ড আমি যদি টিমে কিছু অ্যাড করতে পারি, দেন ইটস নট মাই প্লেস টু সে যে আমি কি গুড এনাফ নাই কিনা। ইফ দ্য কোচ রিয়েলি লাইকস মি। ট্যাকটিক্যালভাবে হচ্ছে যে আবাহনীর সাথে একটা ম্যাচ আপনি খেলেছিলেন, ওই ম্যাচটা এখন তিনিই কোচ আসলে, সেই ম্যাচটা কি প্রভাব রেখেছিল কিনা আপনার কাছে, কী মনে হয় যে ওই ম্যাচটা আপনার পারফরমেন্সটা মোটামুটি দেখার মতো ছিল? অ্যাজ আই সেড, আমি বেশি ম্যাচ খেলতে পারি না লাস্ট সিজন ইনজুরির কারণে, আমি আমার যতটুকু পারছি বেস্টটা দিয়ে গেছি, সো যদি প্রভাব থেকে থাকে আমি ওটা অ্যাকচুয়ালি জানি না, আই জাস্ট ডিড মাই বেস্ট যতটুকু টাইম পেয়েছি। আচ্ছা, আপনি তো বেস্ট ইলেভেনে যে মানে জায়গা করে নিয়ে চ্যালেঞ্জ কতটা আপনি আশা করেন? আই এম হোপফুল, আমি আমার অ্যাজ আই সেড এটা আমার প্লেস না যে আমি বেস্ট ইলেভেনে যাবো না কিনা, এটা কোচের ডিসিশন, সো আমি আমার বেস্টটা মাঠে দিয়ে যাবো, অ্যান্ড দ্যাট উইথ এটা কোচের ডিসিশন, উনি যদি মনে করে যে আমি গুড এনাফ দেন আই হোপফুল, আই এম কনফিডেন্ট আই ক্যান মেক দ্যাট। বেশি আমাকে আমার সিচুয়েশনটা বুঝেন, ও আমাকে অ্যাকচুয়ালি প্রোটেক্ট করার ট্রাই করতেছিল, বিকজ আই ওয়াজ ইনজুরড ফর ওয়াইল, সো আমি যদি সাডেনলি এরকম প্রেশারাইজ গেম খেলি আমি আবার ইনজুরি হওয়ার চান্সেস থাকত, সো বেসিক্যালি ও আমার ওয়েলবিং এর জন্যই দেখতেছিল অ্যান্ড আই এম হ্যাপি ফর দ্যাট। জামাল এবং তারেক কাজী আপনার চ্যালেঞ্জ একাদশে থাকা এবং স্থানটা পোক্ত করা সামনে, সরি একাদশে থাকা এবং স্থানটা পোক্ত করা নিয়ে প্রশ্নটা শুরু থেকে জামাল এবং তারেক কাজী ফরেন দেশ খেলোয়াড় ন্যাশনাল টিম জায়গায় করছে একজন ক্যাপ্টেন একজন নিয়ে করছে, আপনি এবং ফরেন দেশ খেলোয়াড় এবং সো অনলি চ্যালেঞ্জ যেটা আমার কাছে আছে আপাতত ওটা হলো ফিটনেস, আমি যদি ফিটনেসটা বাড়াতে পারি দেন আমি রিয়েলি কনফিডেন্ট আমি টপ ইলেভেনে জায়গা করে নিতে পারবো। দাদা, আপনি তো আজকে জাতীয় দলে প্রথম অনুশীলন করলেন, যার মধ্যে কিছু ফেসেস আপনার খুবই পরিচিত, আপনারা একসাথে লম্বা সময় ধরে ট্রেনিং করছেন, বাকি যে অনেকটা প্রিমিয়ার লিগে দেখেছেন অপরজন টিম অপোনেন্ট টিমও দেখে দিয়েছেন, জাতীয় দল সম্পর্কে আপনার ইমপ্রেশনটা একটু জানতে চাই, আর আজকের ফার্স্ট ট্রেনিং করার পরে আসলে মানে এই ইমপ্রেশনটা কি চেঞ্জ হয়েছে কিনা সেটাও একটু জানতে চাই। না, ইটস অলওয়েজ অনার টু প্লে ফর দ্য ন্যাশনাল টিম অ্যান্ড এটা কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, বিকজ ইটস অ্যান অনার টু প্লে ফর ন্যাশনাল টিম অ্যান্ড এটা আমি এই জন্যই টু বি অনেস্ট বাংলাদেশে এসেছি জাতীয় দলে খেলার জন্য, আর যেহেতু আমার ফেসেসগুলো নন things are much easier amar jonno, so overall everything is good and I'm happy to be here. Jati dole at least